নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বিভিন্ন দাবিতে শিলচরে বিক্ষোভ সমাবেশ, সরকারের ভুল নীতির প্রতিবাদ। বরজালিঙ্গায় সড়ক সুরক্ষা সচেতনতা সভা, আয়োজক জেলা পরিবহন বিভাগ। শিক্ষক পরিবারের ওপর দুষ্কৃতী হামলা, ধলাই থানায় চারজনের বিরুদ্ধে মামলা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন শ্রমিক স্বার্থ বিরোধী নীতি ও অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে শিলচরের নরসিংহতলা ময়দানে শুক্রবার বিক্ষোভ সমাবেশের আয়োজন করে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন কর্মচারী সংগঠন ও সংযুক্ত কিষাণ মোর্চা। দেশের কৃষি ব্যবস্থাকে পুঁজিবাদের হাতে তুলে দেওয়া, শ্রম কোড বানিয়ে শ্রমিকদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করা, ব্যাংক বিমা রেল ইত্যাদিকে বিক্রি করে দেওয়া সহ অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এদিন আলোচনা করার পাশাপাশি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংস্থার কর্মকর্তারা। এদিন বিক্ষোভ সমাবেশে শতাধিক কর্মী ও সমর্থক অংশগ্রহণ করে কর্মসূচিকে সফল করে তোলেন। পরে বিষয়টি নিয়ে শ্রমিক নেতা সুপ্রিয় ভট্টাচার্য সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। ভারতবর্ষে যে সরকার গর্বের সঙ্গে বলছে 80 কোটি লোককে বিনামূল্যে চাল ডাল দিচ্ছে, তার মানে 80 কোটি লোক 130 কোটির মধ্যে তারা আজকে কাজ নেই, তাদের আজকে চাল ডাল কেনার ক্ষমতা নেই, সুতরাং তাদেরকে এটা দিতে হচ্ছে। এই অবস্থায় কি করে সরকার দেশের উন্নতির গর্ব করে সেটাই আমরা বুঝতে পারছি না। সেই সঙ্গে কৃষকরা গতকালকেও যে ব্যাপারটা হয়েছে যে হরিয়ানা পাঞ্জাবের সমস্ত কৃষকরা দিল্লির রাস্তা অবরোধ করেছিল, সেখানে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী গিয়ে বাধ্য হয়েছে আলোচনা করে তাদেরকে প্রতিশ্রুতি। সুতরাং চারদিকে এই শ্রমিক এবং কৃষকদের মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা দেওয়ার কথা আইনগতভাবে সেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি সরকার, সেটা দেননি। এবং শ্রমিকদের ক্ষেত্রে আজকে তাদের যে নিরাপত্তার জন্য যে ট্রেড ইউনিয়ন আইন ছিল সেটাকে পর্যন্ত আজকে ডাইলুট করে দেওয়া হয়েছে, এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রে আজকে মিনিমাম ওয়েজেস যেটা হওয়া দরকার সেটা করছে না। আজকে শ্রমিকদের প্রকল্প ভিত্তিক কর্মচারীদের আজকে যদি দেখেন তাদেরকে সরকারি কর্মচারী স্বীকৃতি দেওয়া হচ্ছে না। আসামে মিড ডে মিল কর্মচারী বেতন মাত্র 1,500 টাকা, যা পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা কম। আজকে এরা আন্দোলন করছেন। আজকে নির্মাণ শ্রমিকরা তাদের যে সামাজিক সুরক্ষাগুলো ছিল সেগুলো আজকে ডাইলুট হয়ে যাচ্ছে, সরকার সেগুলোকে দিচ্ছে না। এই পরিস্থিতিতে গোটা দেশে আজকে ধর্মের নামে উন্মাদনা সৃষ্টি করে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা চলছে। এই জায়গাটাকে প্রতিরোধ করার জন্যেই আজকে শ্রমিক এবং কৃষক ঐক্যবদ্ধ হয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে যতই অদল বদল হোক না কেন, শ্রমিক এবং কৃষক আজকে এক মঞ্চে এসেছে সারা পৃথিবীর ইতিহাসে, এটা একটা উল্লেখযোগ্য ঘটনা, এবং আগামী দিনে এরাই ভারতবর্ষের সমস্ত কিছু পরিবর্তনের সহায়ক হবে এটাই আমরা বিশ্বাস করি। জাতীয় সড়ক সচেতনতা মাস উদযাপন উপলক্ষে 15 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত দেশজুড়ে চলছে পরিবহন বিভাগের সুরক্ষা সচেতনতা সভা। তারই অঙ্গ হিসেবে কাছাড় জেলা পরিবহন বিভাগ ও জেলা পর্যায়ের সড়ক নিরাপত্তা কমিটি উদ্যোগে জেলার প্রত্যেক বিধানসভা কেন্দ্রে, স্কুল কলেজ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে সড়ক সুরক্ষা সচেতনতা সভা। সেই পরিপ্রেক্ষিতে শুক্রবার জেলা পরিবহন বিভাগের উদ্যোগে ধলাই বিধানসভা কেন্দ্রের বরজালিঙ্গা উন্নয়ন খণ্ডের অন্তর্গত ধোয়ারবন্দ রামকৃষ্ণ বিদ্যাপীঠ এমই স্কুলের প্রেক্ষাগৃহে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এতে স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা, বরজালিঙ্গা উন্নয়ন খণ্ডের অন্তর্গত প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী এবং ধোয়ারবন্দ ব্রজকিশোর হাইস্কুলের ছাত্রছাত্রীরা উক্ত সচেতনতা সভায় অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত প্রত্যেক বক্তাই ছাত্রছাত্রীদের সরকারি আইন মেনে চলার আহ্বান জানান। সর্বদা বাইক চালানোর সময় হেলমেট সহ পেছনে বসা আরোহীকেও হেলমেট পরিধান করা, গাড়ি চালানোর সময় সামনে ও পেছনে বসা প্রত্যেক আরোহী সিট বেল্ট ব্যবহার করা এবং ট্রাফিক আইন মেনে চলার সঙ্গে সঙ্গে মদ্যপ অবস্থায় বাইক তথা যে কোনো ধরনের গাড়ি না চালানোর আহ্বান জানান বক্তারা। একটা কথা খেয়াল রাখবেন যে একাই এই চারটা ডিপার্টমেন্ট করলে হবে না, এটা সবাই মিলে ছাত্রছাত্রী তথা মাতা ও সোশ্যাল মিডিয়া ইয়ে আর ছাত্রছাত্রী আপনাকে একটা বলবেন, আপনার ঘরে যখন গাড়ি নিয়ে বাহির হয়
তখন আপনি ভালো মতো যদি বলে আপনি যখন দুই চাকা চলাবেন আপনি হেলমেটটা আগে যে চলাবেন আর যে পিছন দিকে বসবেন দুইজনে লাগান, দুর্ঘটনার আগে বাঁচান। দুই নম্বর হইল আপনি যখন চার চাকা চলাবেন তখন বেল সিট বেল্টটা দুইজনে লাগাইতে হবে, ড্রাইভার আর কো ড্রাইভার বলে আগে দুইটা লাগার আপনি দুর্ঘটনাটাকে বাঁচিয়ে যাইবেন। আর তিন নম্বর হইল আপনি বলবেন মদ্যপান করিয়া। বৃহস্পতিবার রাত 10টা নাগাদ এক শিক্ষক পরিবারের উপর দফায় দফায় হামলা চালালো দুষ্কৃতী দল। ঘটনাটি ঘটেছে ধলাইর দেবীপুরে। অবসরপ্রাপ্ত শিক্ষক ননিগোপাল দাসের তিনটি দাঁত ভেঙে গুঁড়িয়ে দেয় দুষ্কৃতীরা। এছাড়াও তার পুত্র বিক্রমজিৎ দাসের উপরও লোহার রড নিয়ে হামলা করে ছিনিয়ে নিয়ে যায় সোনার চেইন, মোবাইল ফোন। এদিন শিক্ষকের মহাদেবপুরের বাড়িতেও হামলা চালায় দুষ্কৃতীরা। শুক্রবার ধলাইর স্বপন পালের পুত্র টিপু পাল, দীপু পাল, পল পাল এবং গজালঘাটের তিলক চৌধুরীকে অভিযুক্ত করে শিক্ষক ননিগোপালের পুত্র বিক্রমজিৎ দাস একটি মামলা দায়ের করেছেন। শিক্ষক পরিবারের উপর প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন মহাদেবপুরের ভিডিপি সম্পাদক অসীম চক্রবর্তী, দেবীপুরের ভিডিপি নায়ক স্বপন দেব এবং এলাকার গ্রুপ সদস্যা দীপারানী বড়ভূঁইয়া। স্বামীর সাথে বা আমার ছেলেরে মানে বাসাইতে গিয়া আমার স্বামীরে মারা যারা হয়েছে, মাথার তারা সাপকো দিয়ে মারছে, এরপরে দাঁত ফলাইছে, নাকে ওকে রক্ত বাইরেছে, তারা মানে রাস্তার সাইডে ফলাইয়া রাখি দিছে। আমার ছোট নাতি একটা গিয়া মোবাইলের টর্চ দিয়ে খুঁজাইয়া গিয়া থানে বাইর করিয়া আনছে। এটা আমরা সুবিচার চাই। এখন 70 বছর বয়স রিটায়ার, তাই এখন এখন এরকম জগড়া জগড়া করার তো মানুষ নাই। আর ছেলেরে বাঁচাইতে গিয়া এখন তাই এরকম উপদস্থ হয়েছেন, এটা আমরা সুবিচার চাই। ছেলের গলার থেকে চেইন লইয়া গেছিল, এরপরে তার মোবাইলও নাই, এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। আমি এই দাবা খোলার আগেই তার কমপ্লেন করছি আমার পঞ্চায়েত অফিসে, যে একটা দাবা খুললে আমরা আর ছেলে মেয়ে নষ্ট হইব, বা অনেক গণ্ডগোল কেন হইব, অনেক মানুষ বাইরে থেকে যায় কেন যায় আড্ডা মারে, নানান ধরনের বিশৃঙ্খলা চলে। এটা লাগে আমি অনেক আগে ওইটা কমপ্লেন করে রাখছি, কিন্তু কমপ্লেন করা সত্ত্বেও আজ পর্যন্ত আমার এটার কোনো সত্যত্বর আমি পাইছি না। দেখুন অনফরফর খালি ঘটনা ঘটতেছে, ও কালকে কত বড় ঘটনা ঘটলো আজকে তার বাড়িতে, কালকে মঙ্গলাচরণ যখন 3 দিন পরে তার বাড়ি দিয়া তখন কীরকম হইব, তার বাবা বুড়া বৃদ্ধ বাবা শিক্ষক মাস্টার তাই তার নেশা কুমারে সিএফি চাকরি করি আছে, তার ওখানে গেল করি ওখানে তারে ওখান মারিয়া দিয়া তার অবস্থান উপরন্ত বাড়িতে আইয়া তার ঘর দরজা ভাঙ্গিয়া। শালগঙ্গায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনার 24 ঘন্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেফতার করেছে উধারবন্দ পুলিশ। ধৃতরা হল কুম্বা চা বাগানের আহাদ হোসেন মজুমদার, কুম্বা নিচতলের কিশোর তাঁতি ও শালগঙ্গার সৌরভ শর্মা চৌধুরী। উল্লেখ্য, মঙ্গলবার রাত 1টা নাগাদ দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি সংঘটিত হয় শালগঙ্গার ব্যবসায়ী বিকাশ রায়ের বাড়িতে। এদিন রাতে 10-12 জনের একদল অস্ত্রধারী ডাকাত ঘরের সামনের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে পরিবারের লোকদের হাত মুখ বেঁধে রেখে প্রায় ঘণ্টাখানেক ঘরের মধ্যে তাণ্ডব লীলা চালায় ডাকাত দল। হাতে নিয়ে যায় নগদ কয়েক লক্ষ নগদ অর্থ সহ সোনার গয়না। ঘটনার পরই ডাকাত দলকে পাকড়াও করতে জেলার পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে দ্রুত অভিযান নামে উধারবন্দ পুলিশ। শেষমেশে বুধবার রাতে সাফল্য হাত লাগে পুলিশের। গভীর রাতে অভিযান চালিয়ে আহাদ হোসেন মজুমদার, কিশোর নাতিকে তাদের বাড়ি থেকে আটক করলেও সৌরভকে শিলচর থেকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার ধৃত 3 জনকে আদালতে তোলা হয়েছে। চণ্ডীপুর গ্রান্ড গৌরাঙ্গপুর থেকে বেনুচন্দ বাড়ি পর্যন্ত পূর্ত সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে উত্তাল। রাস্তার বেহাল দশায় বিধায়ক নিজাম চৌধুরী হায় হায় স্লোগানে বিক্ষোভ মিছিল উত্তাল হয়ে ওঠে বাস বাড়ি জিপির গৌরাঙ্গপুর এলাকা। একাধিকবার রাস্তা নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পালন করেননি বিধায়ক নিজাম। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে যাতায়াতের উপযোগী রাস্তার
দাবি জানিয়ে আসছেন, কিন্তু কোনো ফল পাচ্ছেন না। প্রতিবাদী বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা, বলেন রাস্তার বেহাল দশায় যাতায়াতের চরম বিপাকে পড়েছে স্কুল পড়ুয়ারা, সমস্যায় পড়েছেন স্থানীয়রা। যাতায়াতের জ্বলন্ত সমস্যার শীঘ্র সমাধান চান গ্রামবাসীরা। যদি এক মাসের ভিতর দাবি পূরণ না হলে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন। বর্তমান যে রুলিং সরকারের কাছে আমার অনুরোধ, আমার নরেন্দ্র মোদী সাহেবের কাছে আর আমার শিক্ষামন্ত্রী তার কাছে আমার অনুরোধ, যাতে আমরা এই রাস্তাটা আর আমরা এই আজকের শিশু কালকের ভবিষ্যৎ, আমরা যদি রাস্তার কারণে আমরা স্কুলের ছাত্রছাত্রী সকলে গিয়া যদি শিক্ষা গ্রহণ করতে পারেন না, রাস্তার টাকে যদি বাড়িতে ফিরিয়া যাই, তাহলে আমরা শিক্ষা হইত না, আমরা বাচ্চান্তর লাগিয়া। বর্তমান সরকারের কাছে আমার অনুরোধ নিবেদন রইল, যাতে আমরা রাস্তা গু অতি সত্তর আমরা রঘুতা কার্য পরিণত করার লাগিয়া। আর বিশেষ করে আমার বক্তব্য অনু শেষ করলাম, ধন্যবাদ। এই রাস্তা যে কয়বার তারা বানাইয়া দেন নেতাগুরু, ইটা আর বলার নাই। লাস্টে দৌড়াইন শহীদুল আলম তাকে লাগাইয়া আমরা চেষ্টা করিয়া রাস্তাটা ওয়াল লাগিয়া মোটামুটি তাইন একটা করিয়া গেছিলাম, মাটি দিয়া মোটামুটি একটা বানাইয়া দিয়া গেছিলাম। এখন আমরা বৃষ্টি পড়ার পরে আমরা চলার ওলা অবস্থা হয় আর কি, বেটি মানুষ তো আর চলার কোনো উপায়ও নাই, স্কুলও ছাত্র তো আর মারিয়াও দেওয়া যায় না। আর আমরা লাগিয়া বাজার হাট বাজার এই সেই আমরা কেনাকাটা করার লাগিয়া এই জিনিস আছে, আমরা ইতালিয়া বাজার হাট করতে সময় আমরা বিরাট অসুবিধা। যদি আমরা একজন রুগী হয় তা আমরা এই যে দরজা তরজার দরজা দিয়া আমরা সাইড জনে খান্দনিয়া উঠাইয়া মন্দির করি জায়গা এখানে আছে চণ্ডীপুরের নাচগুরের ওখানো অবরম বাবা ওখানো নেওয়ার পরে ও তো অটো দিনেই আর যেটা দিনে গরিব মানুষ তো আর ও যেটা দিনেই নিলাম, হসপিটালের গাড়িরও আমরা সুবিধা পাই না। আমরা আর এখানে কোনো মানে বালা একটা প্রায় রুগী আমরা এই রাস্তার ইয়ার মানে রাস্তার যাতায়াতের কারণে আমরা রাস্তার কেশব স্মারক সংস্কৃতি সুরভি পরিচালিত শিলচর বিষ্ণুপুরে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন হয়েছে আজ। প্রদীপ প্রজ্বলন এবং মঙ্গল আরতির মাধ্যমে উদ্বোধনের শুভ সূচনা করেন মুখ্য অতিথি সর্বভারতীয় সেবা প্রমুখ শ্রী পরাগ অভয়ঙ্করজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অখিল চন্দ্র পাল, শ্রীমতী মহামায়া চক্রবর্তী, শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, সৌমিত্র দত্ত চৌধুরী, ডক্টর সুমন বিশ্বাস, সজল কুমার দেব, প্রান্তীয় মহিলা প্রমুখ শ্রীমতী পল্লবিতা শর্মা, শ্রীযুক্ত দেবতোষ দাস, সংস্কার এক্সিকিউটিভ মেম্বার দিলীপ চন্দ্র নাথ মহাশয় প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন কেশব স্মারক সংস্কৃতি সুরভির সভাপতি শ্রী শুভ্রাংশু শেখর ভট্টাচার্য মহাশয়। বর্তমান সময়ে এই সেলাই কেন্দ্রের প্রাসঙ্গিকতা এবং স্বরোজগারে বিশেষ ভূমিকা নিয়ে আলোকপাত করেন এবং সংস্থার আরও উন্নয়নমূলক প্রকল্পের সংক্ষিপ্ত পরিচয় রাখেন সভাপতি শ্রী ভট্টাচার্য মহাশয়। কেশব স্মারক সংস্কৃতি সুরভির সাথে অতপ্রতভাবে জড়িত এবং আমাদের শুভাকাঙ্ক্ষী জয় ভট্টাচার্য এবং বাপ্পা পাল নামের দুজন সমাজসেবী এই সেলাই কেন্দ্রের জন্য সেলাই মেশিন দান করেছেন। নিজেদের বাড়িতে এসে গেছি এবং আমি শুভ্রাংশু দেখেছেন, আমি যখন আমার হসপিটালের চেম্বারে ছিলাম অনেক পেশেন্ট ছিল, আমি বলেছি যে যখন বের হব আর একবার জায়গায় পৌঁছে যাব দেখবেন আসবার ইচ্ছা হচ্ছে না, কারণ আমরা গুঙ্গুরকে আমাদের সেকেন্ড হোম বলে মনে করি। তারপর দুজন মেয়েকে বললাম তোমরা কি বাবুলে মেয়েরা বলো, হ্যাঁ আমি বাবুলে, কারণ ওদের চেহারা দেখি মনে হচ্ছে আমাদের ওদের চেহারা প্লাস পারিবারিক সব মনে আছে, ওদের দাদুর সব সবাইকে মনে আছে। তো এই জায়গাটা আমরা নিজেদের জায়গা বলেই মনে করি, নিজের বাড়ি। আরেকটা জিনিস খুব ভালো শুভ্রাংশু বলেছেন যে সপ্তাহে একদিন মানুষ মিলবে, কারণ আমরা সমাজে সারা পৃথিবীতে মানুষ আজকাল একাকী হয়ে গেছে, ভিড়ের মাঝে একাকী, সবাই একসঙ্গে ধরতে কিন্তু একাকী মানুষ। তো যদি সবাই মিলিয়ে আমরা মনের আদান প্রদান হয় তখন বুঝবো যে না আমরা একসঙ্গে আছি। দেখবেন যত বলশালী প্রাণী তারা কিন্তু সবাই একসঙ্গে চলে, যেমন হাতি, হাতি দেখবেন কয়েকশো হাতি সবচেয়ে বলশালী কিন্তু তারা একসঙ্গে চলে, দল বেঁধে চলে। তো দুর্বলের তো আরো দল বেঁধে চলা উচিত, আর মানুষ আমরা এত বুদ্ধি। মাতা পিতাকে শ্রদ্ধা সহ শিক্ষার বুনিয়াদ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু শৈক্ষিক পরিবেশ গড়ে তোলার টান্টু উরুস মাহফিলে আহ্বান জানান আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার হাইলাকান্দি জেলার ঐতিহ্যবাহী টান্টুর দরবার শরীফে বার্ষিক উরুষ মহফিলে উপস্থিত হয়ে বক্তব্যে নিজ নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু শৈক্ষিক পরিবেশ গড়ে নিজেদের ছেলেমেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে গুরুত্ব আরোপ করেন তিনি। এদিন তিনি দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার উন্নয়নে ব্যক্তিগতভাবে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা করেন, সেই সঙ্গে মসজিদের নির্মাণ কাজের জন্য আরও 1 লক্ষ টাকা আর্থিক সাহায্য করেন এবং বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার পাঠানো 50,000 টাকা ও মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে সমছে দেন। যখন আমরা ইসলাম ধর্মের মানুষ আর ইসলাম সত্তর তৈরি শান্তি, আজকে যদি শান্তির দিকে দেখি আমরা আমরা আল্লাহ মানি, আল্লাহ নবী মানি, আল্লাহ নবী আল্লাহ নীতি আদর্শ মানতে আমরা বেশি প্রবলেম। আজকে আমরা এই জন্য লক্ষ লক্ষ মানুষের এই পূর্ণ দরবারে উপস্থিত হয়েছি, কিন্তু যা এই লক্ষ লক্ষ মানুষের মাঝে কিছু ভাইয়ের আসুন বহু দিন হয়ে গেছে তার নিজের না মা বাবা লোকের মাতুন না এরকম ভাইয়ের দিকে হয়ে উপস্থিত হয়েছেন। এলাকি আমি ওটা কইতাম তৈয়ার আল্লাহর বিশ্বর বিভিন্ন জায়গা থেকে আইয়া পবিত্র উলামায়ে কিরাম হলে বয়ান করছেন যে তার মা বাবার কষ্ট দিবা এরা লাগে হট ফট দেয় হয়তো এই তারা লাগে দিশে দেবা এর লাগে আমি এদিকে যাই না আমি একটা কইতাম যাই আর যদি আমরা এই 12 বছর জমিনে বাঁচতে চাই যে একমাত্র দিকে শিক্ষা আমরা বাচ্চান করে সুশিক্ষা শিক্ষিত বানাইতে রাখবো আমরা আমরা সর্বপ্রথম হইল গিয়া শিক্ষা জগতের মূল ফাউন্ডেশন হইল গিয়া এলপি স্কুল আমরা যারা গ্রামের মুরব্বী। ঢাকায় বইমেলা ঘিরে প্রাণের উচ্ছ্বাস। ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 11.5 লাখ বর্গ ফুট জায়গায় জুড়ে চলছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। মেলায় আগত সকল বয়সী মানুষের পদচারণা বলে দিচ্ছে রক্তের বিনিময়ে অর্জিত ভাষার প্রতি তাদের কতটা দরদ। বছর জুড়ে অপেক্ষায় থাকা প্রকাশক লেখক আর বইপ্রেমী মানুষের মিলন মঞ্চ বইমেলা। মুগ্ধ বইপ্রেমী মানুষের উচ্ছ্বাস ধরে পড়ল আমার বাংলা নিউজের ক্যামেরায়। বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশে যেটা বইমেলা হয় আর কি প্রতি বছর, সেটা আমি মনে করি যে সব সর্ববৃহৎ বইমেলা এবং একটা মিলন মেলা হয় পাঠক লেখক এবং প্রকাশক। কিন্তু আমরা এপার বাংলা ওপার বাংলা আমরা বাংলা ভাষাভাষী, এই কারণেই ওরা ছুটে আসে এবং নিজেদের পছন্দের লেখকের সন্ধান পায়। আর দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ আত্মীয় স্বজনদের সঙ্গে আসলে এক ধরনের মেলবন্ধন ঘটে মেলাতে। 2024 সালে আমাদের প্রাণের মেলা বইমেলাতে আমি সহ আমার সমস্ত বান্ধবীরা এখানে অংশগ্রহণ করেছি এবং এটা আমরা পুরো বছর ধরে অপেক্ষা করি যে কবে এখানে আসতে পারবো আমাদের প্রাণের মেলা বইয়ের মেলা। দুদিনব্যাপী বরাক উপত্যকা ভিত্তিক ভলিবল খেলার আসর বসছে সোনাইয়ে। শনি ও রবিবার দিন রাত প্রাইজ মানি ওপেন ভলিবল টুর্নামেন্টের আয়োজন করছে সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন ইয়াসি সোনাই শাখা কমিটি। সোনাই NGHS স্কুল খেলার মাঠে প্রয়াত জননেতা মইনুল হক চৌধুরী ও শুভঙ্কর সিংহ স্মৃতি প্রাইজ মানি ওপেন বরাক উপত্যকা ভিত্তিক ভলিবল টুর্নামেন্টের পরিচালনায় রয়েছে সোনাই ফুটবল একাডেমি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে নগদ 10,000 টাকা সঙ্গে ট্রফি এবং রানার্স দলকে দেওয়া হবে নগদ 5,000 টাকা সঙ্গে ট্রফি। শুক্রবার বিকেলে সোনাই মাঠে সাংবাদিক সম্মেলন করে প্রস্তুতির কথা তুলে ধরেন আয়োজকরা। আজকে গর্বিত সোনাই ইয়াসি বিধানসভা কমিটি যে উদ্যোগ নিয়েছে, দুজন জননেতা যাদেরকে আমরা কোনোদিন কোনো জাতির জন্য বলতে পারবো না, জাতির নেতৃত্ব দিয়েছেন ওরা, সমাজের নেতৃত্ব দিয়েছেন, দেশের নেতৃত্ব দিয়েছেন। বা আজকে ওদেরকে আমরা জননেতা এই জন্য বলছি যে ওরা তার চিন্তাধারা করে গেছেন সমাজের স্বার্থে, দেশের স্বার্থে, দোষের স্বার্থে, আজকে আমরা উপলব্ধি করতে পেরেছি। তবে আমাদের একটা গুরুদায়িত্ব থেকে যায় যে আজকে এই মহান ব্যক্তিত্বের স্মৃতিরক্ষার্থে আমরা কিছু করব, যাতে যে পতাকা আজকে আমরা ধরেছি উনাদের স্মৃতি রক্ষার্থে আগামী প্রজন্মরা এই পতাকাটা বহন করে এগিয়ে নিয়ে যায় এবং আরও পরবর্তী প্রজন্ম মরহুম মনিলক চৌধুরী সাহেব তথা স্বর্গীয় শুভঙ্কর সিং মহাশয়ের ব্যাপারে জানতে পারে। আজকে ইয়াসি সোনাই বিধানসভা কমিটি উদ্যোগ নিয়েছে এবং খুব সুন্দরভাবে এটা আয়োজন করেছে যে সমগ্র কাছাড় জেলা ভিত্তিক একটা
ক্রীড়া প্রতিযোগিতা যেখানে হাইলাকান্দি করিমগঞ্জ থেকেও দলরা আসবে। এবং যেহেতু আমাদের সচিব বলেছেন যে যারা রাজ্য দলে প্রতিনিধিত্ব করেছে ওরাও এখানে আসবে, আমার মনে হয় একটা ক্রীড়া একটা মহারণ এখানে হবে ভলিবলের, যেখান থেকে নতুন প্রজন্ম বা বর্তমান প্রজন্ম ওদেরকে দেখে আরও আগ্রহ হয়ে ভলিবলের দিকে এসে যাবে। কারণ আমরা জানি ক্রিকেট ফুটবল আমাদের দেশে পুরো চাপিয়ে দিয়েছে প্রত্যেক খেলাগুলোকে, আজকে এই ছোটোখাটো আয়োজনের মাধ্যমে যাতে অন্যান্য খেলাগুলোকে আমরা উঠিয়ে আনতে পারি। হযরত পীর মকাশাহ মোকাম সেবক কমিটির ওপর অর্থ আত্মসাতের অভিযোগকে খণ্ডন করলেন সম্পাদক সুজাউদ্দিন লস্কর। এই অঞ্চলের ঐতিহ্যবাহী হযরত পীর মকাশাহ মোকামের সঠিকভাবে পরিচালনা কমিটি না থাকার অভাবে মোকামের উন্নতিতে বিঘ্ন ঘটছে। বিগত কয়েক বছর থেকে উক্ত মোকামের একটি ট্রাস্ট কমিটি গঠন করে ব্যক্তিগতভাবে কাউকে হিসেব না জানিয়ে দেখিয়ে উন্নয়নের অর্থ আত্মসাত করে চলছেন শামসুর উদ্দিন লস্কর ও আজমত আলী। অথচ সর্বসম্মতিক্রমে মোকামের উন্নতির স্বার্থে হযরত পীর মকাশাহ মোকাম সেবক কমিটির সুজাউদ্দিন লস্করের উপর তথ্যহীনভাবে মোকামের উন্নয়নের অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন বলে জানান উক্ত মোকামের সেবক কমিটির সহ সম্পাদক সাবিল আহমেদ বড়ভুইয়া। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিভিন্ন দাবিতে শিলচরে বিক্ষোভ সমাবেশ, সরকারের ভুল নীতির প্রতিবাদ। বরজালিঙ্গায় সড়ক সুরক্ষা সচেতনতা সভা, আয়োজক জেলা পরিবহন বিভাগ। শিক্ষক পরিবারের ওপর দুষ্কৃতি হামলা, ধলাই থানায় চারজনের বিরুদ্ধে মামলা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।